আজকে আমি রান্না করব বাঙালির অথেন্টিক ডিশ চিংড়ি মাছের মালাইকারি। তো চিংড়ি মাছের মালাইকারি করার জন্য লাগছে চিংড়ি মাছ, যেটা আমি নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আর লাগছে এখানে চিনি, নুন, লঙ্কার গুঁড়ো আর একটা তেজপাতা। এখানে আছে একটা পেঁয়াজ বাটা, ছোটো সাইজের পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, টমেটো বাটা, এটা নারকেলের দুধ, আর লাগছে গরম মশলা। আমি তিনটে এলাচ আর একটা দারচিনি নিয়েছি। রান্নাটা আমি করব সর্ষের তেলে। আমি প্রথমে সর্ষের তেল দেব। তেলটা গরম হয়ে গেছে, আমি প্রথমে একটু চিনি দেব যাতে কালারটা ভালো আসে। অল্প চিনি, এবার তেজপাতাটা দিয়ে দেব, গোটা গরম মশলা, এবার পেঁয়াজ বাটাটা দিতে হবে। খুব হালকা আছে পেঁয়াজটা, বাদামি রং করে ভাজতে হবে। পেঁয়াজটা বাদামি রং করে ভাজা হয়ে গেছে, এবার আমি এতে এতটা মতো আদা বাটা দেব, হাফ চামচ। হাফ চামচ রসুন বাটা, এবার মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এবার লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। সামান্য একটু জল দেব। এবার এই মশলাটাকে ভালো করে কষতে দিতে হবে। আচ্ছা, মশলাটা ভালো করে কষে গেছে, এবার আমি এর মধ্যে টমেটো বাটাটা অ্যাড করব। দু চামচ দিলাম। এবার টমেটো বাটাটার সাথে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। এবার আমি এতে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এবার নারকেলের দুধটা দিয়ে দেব। নুন দেব পরিমাণ মতো। সামান্য জল দিয়ে মাছটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। এবার এটাকে ঢেকে আমি 10 মিনিট মতো রেখে দেব, একদম আঁচ কম করে দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখবো কিরকম হলো।
আমি নামানোর আগে একটু ঘি দেব। আর একটুখানি গরম মশলা, খুব সামান্য। আমাদের চিংড়ি মাছের মালাইকারি কিন্তু একদম রেডি। চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি, আমি এটাকে সার্ভ করে দিয়েছি। তোমরা সবাই এটাকে রান্না করবে, আর প্লিজ কমেন্টের মাধ্যমে জানাবে কীরকম।